আইপিএলের চলতি আসরে ডেথ ওভারে এখন পর্যন্ত দুর্দান্ত পারফরমেন্স করছেন দাফিজ। শেষের চার ওভারে সর্বোচ্চ উইকেট শিকারী বাংলাদেশের এই পেসার পেয়েছেন চার উইকেট। সমান উইকেট পেয়েছেন দক্ষিণ আফ্রিকার জেরান্ড কুয়েন্টজি ও মোহিত শর্মা। তবে এদের দুজনের তুলনায় ইকোনমিতে অনেকটাই এগিয়ে ফিজ। আসরে কমপক্ষে পাঁচ ওভার করেছেন এমন বোলারদের মধ্যে ইকোনমি রেটে মুস্তাফিজ দ্বিতীয়। শেষের চার ওভারে বল করেছেন মোটে আট ইকোনমিতে। সব মিলিয়ে ডেথ ওভারে ফিজ এবারের আসরে ৪৮ বল করে রান দিয়েছেন মোটে ৬৪, পেয়েছেন চার উইকেট। ইকোনমি রেট আট আর প্রতি ১৬ রানের বিনিময়ে পেয়েছেন একটি করে উইকেট। কিন্তু এই মুস্তাফিজকে ছেড়ে দিয়েছিল আইপিএলে দিল্লি ক্যাপিটালসের দরে রেখেছিল এন্ড্রিক নোকিয়াকে, এবারের আইপিএলে যিনি সবচেয়ে খরুচে বোলারদের একজন। দিল্লির হয়ে এবারে ডেথ ওভারে ৩৪ বল করে রান দিয়েছেন ১২৪, ইকোনমি ২০-এর বেশি, হজম করেছেন ১০ চক্কা আর ১২ চারের মার। উইকেট ৩ পেলেও দিল্লির দুরাবস্থায় নোকিয়াকে দায় দিচ্ছেন অনেকেই। দুই দলের মুখোমুখি দেখায় অবশ্য মুস্তাফিজ খরুচেই ছিলেন, তবে যে কলকাতার কাছে নাস্তানাবুদ হয়েছেন দিল্লি, সেই দলকেই গতকাল মুস্তাফিজ আটকে দিয়েছেন নিজের কার্যকরী বোলিং দিয়ে। কে জানে, দিল্লির ম্যানেজমেন্ট হয়তো নিজেদের দুরাবস্থায় আক্ষেপ করছে ফিজের এমন বোলিং দেখে।